পড়ায় পরে তাদেরকে শেখানো হয়, কিন্তু এটা সবার শিখতে হবে। এই দেখেন আপনার এই পৃষ্ঠা বের করছেন, মাখারাজ এই পৃষ্ঠা বের করছেন, উল্টান পৃষ্ঠাটা, হ্যাঁ এটা মাখারাজ। আরবি বর্ণমালা উচ্চারণ করার নিয়ম পেয়েছেন? এই সতর ২৯টা অক্ষর, ২৯টা অক্ষর মাখারাজ উচ্চারণ ১৭টি। এই ১৭টি হচ্ছে ২৯টা অক্ষরকে ভাগ করা হয়েছে, ঠিক আছে? তাহলে প্রথম যে মাখারাজ সেটা হচ্ছে এই গলাটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা গলা যে কণ্ঠনালি শেষ পর্যন্ত, কণ্ঠনালির মাঝখান থেকে এবং কণ্ঠনালি আপনার প্রথম থেকে অগ্রভাগ, এখান থেকে উচ্চারণ, প্রথম থেকে উচ্চারণ হবে কি কি আপনার হামজা এবং ঘা। আপনি এখানে দেখেন দেওয়া আছে কণ্ঠনালী গোড়া বা শুরু হতে উচ্চারিত হবে কি হামজা এবং কি হা। দেখেন কণ্ঠনালী আপনাদের পড়া দিচ্ছি, সুবিধা হবে। আপনি কেবল খাতা কলমে দেখেন কণ্ঠনালী গোড়া বা শুরু হতে হামজা হা উচ্চারিত হবে, যেমন আ, তারপর আ আ আ, ঠিক আছে? ব্ল্যাকবোর্ড নেই, যেমন আপনার এখানে দিচ্ছেন এই যে আ, ঠিক আছে? তারপর হা দিয়ে হচ্ছে এই যে আহ আহ, এইটা হচ্ছে তো কণ্ঠনালীর শেষ থেকে, কণ্ঠনালী কে যেটা আমি বলা বলি কণ্ঠ শেষ থেকে উচ্চারিত হবে কি হামজা হা, বলেন হামজা হা, আর উচ্চারিত হবে কি আ আ আর হা আ হা। এই যে আপনার হামজা এবং কি আলিফ, এটা উচ্চারণ হবে কোথা থেকে, কণ্ঠনালীর শেষ থেকে, এটা শেষ। যেমন আমরা সূরা ফাতিহা পড়ছি ই দিনাস, বলেন দেখি ই ই ই, এখানে লাগে আওয়াজ আসে ই ই, এখানে উচ্চারণ হবে আপনার হামজা এবং হা। এইটা মাখরাজের প্রথম মাখরাজ। দ্বিতীয় নম্বর মাখরাজ হচ্ছে আইন এবং হা, আইন এবং হা উচ্চারিত হবে কোথা থেকে, কণ্ঠনালীর মাঝখান থেকে, কণ্ঠনালীর মাঝখান থেকে কি উচ্চারণ হবে আইন। এটা সবচেয়ে কঠিন শব্দ এবং আমাদের ৯০% ভাইদের উচ্চারণ হয় না, আইন এবং হা অধিকাংশ লোক উচ্চারণ হয় না। আমরা যেমন সূরা ফাতিহাতে পড়ি আর রহমান আর রহমানির রহিম, তাই না? তাই এখানে দুইটি হা হবে কি, প্রথম যে হা এটাকে আরবিতে বলে হাই হত্তি, আর রহমানির রহিম লাগে মাঝখানে। আপনি হচ্ছে দেখুন গলার মাঝখানটা হাঁটি আছে না, এখানে আছেন মাঝখানটা নিচে না, মাঝখানে হাত দেন, এখানে সবাই হাত দেন দেখি, আওয়াজ আছে আলহামদু। তারপর আইন উচ্চারণ হচ্ছে না আবুদু, না না আবুদু। আমরা আইন এবং হা, তাই না? এটা সবচেয়ে কঠিন আমাদের কাছে, আমরা উচ্চারণ করতে পারি, তাই না? এটা উচ্চারণ হবে আপনার এই যে মনে কর কণ্ঠনালী, তাই না? এটা মাঝখান, এটা উপর, এটা নিচে, এই ক্ষেত্রে উচ্চারিত হবে কি হামজা এবং হা, তাই না? আর এখানে উচ্চারণ হবে কি আই হা, গলা বাস্তব, তাই না? বলেন দেখি আই আই, আর আইনে উচ্চারণটা কি হবে দেখেন আইন যদি আপনি বাংলাতে লেখেন তাহলে সারিয়া হবে, তাই না? আবার হামজা যদি লেখেন
এখানে একই উচ্চারণ হবে বাংলাতে, কিন্তু উচ্চারণ অনেক পার্থক্য। হামজা এবং হা উচ্চারণ হবে কণ্ঠনির শেষ থেকে, আর এটা উচ্চারণ হবে কর্ণ মাঝখান থেকে। এখানে পার্থক্য হলো না, এখানে আমরা বাংলাতে উচ্চারণ করে উপরে জীবন শুদ্ধ হবে না। তাই জন্য অনেকের মশলা হচ্ছে বাংলা উচ্চারণ করে কণ্ঠস্বর পড়া নিষেধ, কারণ কণ্ঠস্বর শুদ্ধ হবে না। অনেক ভাই আছেন আমি পারি না বাংলা পড়ছেন, কিন্তু উচ্চারণ শুদ্ধ হবে না। দ্বিতীয় নম্বর মাখলা তৃতীয় হচ্ছে কণ্ঠনালীর অগ্রপাক হতে উচ্চারিত হবে লাইন এবং খ। এখান থেকে এটা হচ্ছে কণ্ঠনালীর উপরে লাইন খ, তাই না? বলেন দেখি লাইন খ, এটা মোটামুটি সহজ বলা চলে। আমাদের যে কণ্ঠনালী শুরু এখান থেকে উচ্চারণ হবে লাইন খ। যেমন এইটা দেখেন আগো আগো আহ খায়রুন খ দিয়া, আর গাইতে হবে খায়রিন খায়রিন। আমরা এটা অনেকে গাই করে গা উচ্চারণ কি হবে, এইটা হবে ঘ, এটা ঘ হবে, আকার হবে না, আকার দিলে এটা ভুল হবে। খায়রিন যদি আপনার গাই করেন তাহলে উচ্চারণ ভুল হবে। তাহলে আমরা তিনটা মাখরাজ, তিনটা আমরা মাখরাজ শিখলাম। প্রথম মাখরাজ হচ্ছে কি কণ্ঠনালীর গোড়া থেকে এটা উচ্চারণ কি হবে, হামজা হা হামজা হা, আর উচ্চারিত হবে আ হা হা। আর কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারণ কি হবে, আই হা আই হা। আর কণ্ঠনালীর আপনি শুয়ে থেকে শুরু থেকে কি হবে, হয় খ হয় খ। এইটাকে একটা ফার্সিতে একটা একসাথে বলা হয় হামজা হাও, বলেন আইন হাও আইন খ, একসাথে বললে আপনার মনে হবে হামজা হাও আইন হাও আইন খ, এটা একসাথে বলা হয় বুঝার জন্য। তাহলে আমরা চার ছয়টি বললাম, তাই না, হামজা হা আইন হা আইন খ। তারপর হচ্ছে চার নম্বর মাখরাজ যেটা অনেকে উচ্চারণ করতে পারে কফ কফ, তাই না, কফের উচ্চারণটা হবে জিহ্বার গোড়া, এই যে জিহ্বা আমার শেষ, এবং তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়া উচ্চারিত হবে ক কফ। এইটাও মোটামুটি কঠিন শব্দ, অনেকে উচ্চারণ করতে পারেন না ক। এই যে দুই ফোটা, তাই না, ক উচ্চারণ কি হবে ক অ। এখানে দেখেন দুইটা উদন্ত আছে অক, আর আমরা সূরা ইখলাস পড়ি বা যে যেগুলো সূরা পড়বে কুল কুল হুয়াল্লাহ কুল হুয়াল্লাহ, যদি আপনি এটাকে অব দিয়ে পড়েন কুল, তাই না, এর অর্থ হচ্ছে আপনি আল্লাহ বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বলুন কফ দিয়া, আর যদি এটা আপনি কফ না পড়ে কাপ দিয়ে পড়েন তাহলে উচ্চারণ কি হবে, এই যে কুল, তাহলে হে রসুল আপনি খান, এই এইটা হচ্ছে খাওয়া আর এটা হচ্ছে বলা, পার্থক্য হচ্ছে না। কিন্তু আমাদের অনেক ভাই কী করেন জানেন, কুল ফুল্লা পড়ে, অনেকে আছেন আছেন সূরা ইখলাস পড়েন কুল ফুল্লা কুল ফু ফু হবে না ফু হবে, হ্যাঁ অনেকে জিজ্ঞেস করে আপনারা তো বলবেন কুল ফু সমস্ত চেঞ্জ হচ্ছে না। এখন আপনার কুল ফু বলেন তা আল্লাহ কি সব দিবেন না গুণা দিবেন, কি বলেন, এটা হবে কুল একটা আওয়াজ আসবে কফ বলেন কফ কফ ক ক কুল, আর এর যে কুল এটা এটা সহজ, এই জন্য কফ পড়ার সময় আপনার কলকলা হবে কলকলা হবে, তাই না, যদি এইভাবে আমরা পড়ি তাহলে উচ্চারণ হবে। তারপর পাঁচ নম্বর মাখরাজ হচ্ছে কাফের মাখরাজ সহজ, এটা হচ্ছে জিহ্বার গোড়ার একটু উপরে এবং ওই বরাবর উপরে তালু হতে কাফ হচ্ছে, তো এটা কাল্লা সহজ, আমরা যেগুলো পড়ি সেগুলো আপনাদের পড়াচ্ছি। ছয় নম্বর মাখরাজ জিহ্বার মধ্যস্থল এবং ওই বরাবর উপরে তালু হতে উচ্চারিত হবে কি, জি শি দিয়া জি শি
পার মত এবং ওই বরাবর উপর তালু এর কি হবে জিম শিন দেখেন তো জিব্বার মাঝখানটা উপরে লাগে নাকি বলেন তো যা 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 সা লাগে যদি লাগে তাহলে উচ্চন ঠিক হবে যেমন এখানে উদাহরণ দেওয়া আছে আজ আজ আস আস আমরা অনেকে সিন এবং শিন একসাথে বলি ঠিক আছে শিন উচ্চারিত হবে আর জিন জিব্বার মাঝখান দিয়ে এবং উপরে বা তালু হতে হবে কি উচ্চারিত হবে জিন মিনাল জিন্নাতি মিন শাররিল শিন কষার একটু বাতাস বের হবে শিন শিন আমরা বিশেষ ঢাকার এবং রাজশাহী গাইগুলো শিন উচ্চারণ সিনেমাতে বলা হয় এটা কিন্তু সম্পূর্ণ ভুল হবে সিনেমাতে তিনটা ফুটো হবে আর আর সিনেমাতে ফুটো হবে না পার্থক্য আছে না তাহলে আমরা এই ছয় নম্বর যে মাখরাজটা সেটা হচ্ছে জিম বলেন জিম শিন ইয়া জিব্বার মধ্যস্থ মাঝখান এবং সে বরাবর উপর তালুতে উচ্চারিত হবে জিম শিন ইয়া তারপর হচ্ছে আরবির মধ্যে সবচেয়ে কঠিন শব্দ সেটা হচ্ছে জিব্বার কিনারা গোড়ার কিনারা এবং উপরের মানি দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হবে কি বদ এইটা অনেকে আমরা উচ্চারণ করতে পারি না তাই না এই যে ব তাই না এইটা হচ্ছে জিব্বার যে আমাদের জিব্বার যে পাশ শেষে জিব্বার গোড়ার দুই পাশ এবং তার সাথে মানির সাথে উচ্চারিত হবে কি বদ কিন্তু আমরা এটাকে অনেকে হত করি এটা কিন্তু সম্পূর্ণ ভুল এবং আরবি বর্ণমালার মধ্যে কোনো এখতালাফ নেই অনেকে আমরা অলপ জলিন করে সেটা সম্পূর্ণ ভুল আপনার মাখরাজ হিসাবে জলিন করে জুই হয়ে যাবে করতে হবে অলপ অলপ বলিন বলেন তো আপনার জিব্বার গোড়া এবং সেই বরাবর আপনার মানির সাথে লাগে শব্দ তা গতের উচ্চারণ কি হবে জিব্বার দুই পার্শ্ব গোড়ার দুই পার্শ্ব এবং মাড়ির দুই পার্শ্বে উচ্চারণ হবে কি বদ বদ আর শব্দের নাম কি হবে ব ব অলব ব তারপর হচ্ছে আপনার লাম এটা সহজ জিব্বার আগার কিনারা সামনে উপর দাঁতের মাড়ি হতে লাম উচ্চারিত হবে যেমন আল্লাহ আল্লাহ আমরা অনেকে আল্লাহ পড়ি আল্লাহটা পুর হবে আল্লাহ শব্দে কোনো যদি জবর হয় পেশ হয় তা আল্লাহটা ইয়া হবে মোটা হবে আল্লাহ আর যদি আল্লাহ শব্দে পূর্বে যদি জের হয় তা আল্লাহটা বাড়ি খাবে যেমন বিসমিল্লাহ আল্লাহ তারপর হচ্ছে নুন নুনটাও সহজ জিব্বা রাগা এবং তার বরাবর উপরে তালু হতে উচ্চারিত হবে নুন যেমন ইন্না তারপর হচ্ছে র জিব্বার অগ্রভাগ এই জিব্বার সামনে তার বরাবর উপর তালু হতে উচ্চারিত কি হবে র র জিব্বার যে আগা এবং তার বরাবর উপর তালু দিয়ে কি উচ্চারিত হবে আর রহ আর রহ আমরা অনেকে আর রাহ করি এটা র তাই না আর বাংলা থেকে র হবে তারপর হচ্ছে আপনার 11 নম্বর মাখরাজ জিব্বার আগা এবং সামনের উপরে দুই দাঁতের উপর গোড়ার হতে উচ্চারিত হবে কি তা সামনে উপরে দুই দাঁতের গোড়া জিব্রা আগাটা দাঁতের যে সামনে দুই দাঁতের গোড়া এটাকে বলা হয় সানায়ে ওলা সামনে দুই দাঁতের গোড়াতে কি হবে তা দা
কি করছে না বলুন দিকে তা এটা আর এটা যে তার বিপরীত, এটা হচ্ছে সামনের নিচের
দাঁতের আগাতে উচ্চারিত হবে, তাই না? এটা খুব সহজ। সা রা র, তারপর চোদ্দ নম্বর মাখরাজে ফা, ফাটাও সহজ। তারপর যে পনেরো নম্বর মাখরাজ ওয়াও বা মিম, এটাও সহজ, দুই ঠোঁট হতে উচ্চারিত হবে, তাই না? আউ আব আম। ষোলো নম্বর মাখরাজ হচ্ছে মুখের খালি জায়গা হতে মদর অক্ষর। আমরা যে যে সকলটা অক্ষর তার মধ্যে আলিফ ওয়াও ইয়া, এটা হচ্ছে আলিফ ওয়াও ইয়া, এটাকে মদর অক্ষর বলা হয়। অর্থাৎ এর সাথে যদি কোনো শব্দ আসে তাহলে এটাকে একাধিক টানতে পড়তে হবে, তাই না? যেমন বু বা বি, তাই না? বার সাথে আলিফ লাগে একাধিক টান হবে, তাই না? বা বু বি বা বু বি, আলিফ ওয়াও ইয়া, এটা হচ্ছে মদর অক্ষর, এটাকে মাদ্রাসা তাবি বলা হয়। যদি আলিফ আসে ওয়াও আসে তাহলে সে তারপর শব্দকে একালি উচ্চারণ করতে হবে, তাই না? টান দিয়ে পড়তে হবে বা বু বি। তার সতেরো নম্বর মাখরাজ হচ্ছে নাকের বাঁশি হতে উচ্চারিত হবে, হ্যাঁ, গুন্না। আমাদের একটা আখ আছে গুন্না, মিন্না সুন্না। মোটামুটি আমরা মাখরাজ বলুন সতেরোটি, তাই না? এই চুরিটা এটা সময় সাপেক্ষে ব্যাপার। তাহলে এর মধ্যে যদি আপনি বিশেষভাবে এক নম্বর মাখরাজ, দুই নম্বর মাখরাজ, তিন নম্বর, সাত নম্বর, এক বারো তেরো, এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়টা মাখরাজ করতে পারলে আপনার কঠিন শব্দগুলো আপনি এলাফ হয়ে যাবে। যেমন এক নম্বর মাখরাজ হামজা হা কণ্ঠনালীর শুরু থেকে, দুই নম্বর মাখরাজ কণ্ঠনালীর মাঝখান থেকে, কি হবে উচ্চারণ আই হা। তিন নম্বর মাখরাজ কণ্ঠনালীর শুরু থেকে হয় হ। চার নম্বর মাখরাজ হচ্ছে কণ্ঠনালীর জিহ্বার গোড়া থেকে অ, এই চারটা, তাই না? তারপর আপনার যেটা কঠিনের মধ্যে সে সাত নম্বর মাখরাজ ব ব ব। তারপর হচ্ছে বারো এবং তেরো যা সা স, তার তেরো নম্বর হচ্ছে সা রা জ। যে মোটামুটি আপনাদের এটা প্রাথমিক, তাই না? অ্যাকচুয়ালি এগুলো অনেক সময় প্রয়োজন, এটা মাদ্রাসায় পাঁচ ছবে পড়ানো হয়, তারপরে শুদ্ধ হয় না। তা আমি আর দীর্ঘায়িত করতে যাচ্ছি না, যেহেতু আরেকটি আমাদের প্রোগ্রাম আছে ছন্দে ছন্দে এইগুলো শেখাবে। আমরা যেগুলো পড়ালাম এটাকে আপনাকে এক লক্ষ কয়েক উচিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে পড়া তৌফিক দান করুন।